কোটা বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গুলি চালাইয়েরা গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বোয়ালহালী শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। অক্টোবরের 26 তারিখ শনিবার দুপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন দুলাল ও সদস্য সচিব আব্দুল সাত্তারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর অন্যান্য মাঝে উপস্থিত আছেন সৈয়দ দিদারুল আলম রিটন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জান আলম, মোহাম্মদ আবুল মনসুর, মোহাম্মদ সাইফুল, সরওয়ার আজাদ, মানিক, জসিম ড্রাইভার, আশরাফুল ইসলাম মামুন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বেলাল হোসেন, মোজাম্মেল হোসেন বাবু, মোল্লা ইসলাম ডালিম, ইমরান বাবলু, সিদ্দিক আজাদ জেহাদ, জাবেদ, মোহাম্মদ করিম, আলাদিন মোহাম্মদ, নাজিম উদ্দিন, মোহাম্মদ রুকন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আজাদ, আবুল হোসেন মানিক, সুমন ইসলাম, মুসলিম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম আবিদ, মোহাম্মদ রবিল হোসেন সহ আরো বহু। C+ চট্টগ্রাম।